সবাইকে নমস্কার জানিয়ে ফ্রম ডলিজ রেসিপি বুকে আজকে নতুন রেসিপি আমি শুরু করছি। আর রেসিপি শুরু করার আগে সবাইকে আমার ভালোবাসা জানালাম। এখন আমি আজকে কাঁকড়া রান্না করব, সেটাই দেখাবো। এখানে আমি কিছু কাঁকড়া, নুন আর হলুদ, মানে হাফ টিস্পুন হলুদ আর 1/4 টিস্পুন নুন দিয়ে মাখিয়ে নিলাম। এখানে 400 গ্রাম কাঁকড়া আছে আর কাঁকড়াগুলোকে এইভাবে কেটে নিয়েছি, তবে আমি কাটিনি, বাজার থেকেই এইভাবেই কেটে দিয়েছে। আর পাগুলো, যেটা কাঁকড়ার পাগুলোকে এইভাবে ভেঙে ছোটো একটু করে নিয়েছি আর ফাটিয়ে নিয়েছি, যাতে খাওয়ার সময় খেতে একটু সুবিধা হয়। এবার রান্নাটা শুরু করব। কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে আর গ্যাস জ্বালিয়ে কড়াইটা গরম করে নিয়েছি। এখন এখানে 3 টেবিল স্পুন সাদা, মানে রিফাইন তেল দিয়ে দিচ্ছি। আমার যেহেতু অনেকগুলো কাঁকড়া ভাজতে হবে, তাই এখানে একটু বেশি তেল দিতে হয়েছে। এবার তেলটা গরম হলে আমি কাঁকড়াগুলো ছেড়ে দেব। তেল মোটামুটি গরম হয়ে গেছে, এবার আমি কাঁকড়াগুলো সব ছেড়ে দিচ্ছি। ছেড়ে দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে কাঁকড়াগুলো। এখন কাঁকড়াগুলো খুব ভালো করে ভেজে নিয়ে আমি এই বাটিতে কাঁকড়াগুলো সব তুলে নিচ্ছি। আর এই তেলে এবার আমি কিছু রসুন, মানে 5-6 কোয়া মতো রসুন আমি এরমভাবে ছোটো ছোটো করে কুচি করে রেখে দিয়েছিলাম, তো সেইটা একটু ভেজে নিচ্ছি। এখন কিন্তু গ্যাসের ফ্লেম লো করে দিয়েছি, কাঁকড়া যখন ভাজছিলাম তখন ওটা মিডিয়াম ফ্লেমে ছিল, এখন লো করে আমি রসুনগুলো ভেজে নিলাম। এবার এখন আমি যে সব মশলাগুলো ভাজবো, এখন কিন্তু ফ্লেমটা লোই থাকবে, তো এবার কিছু রসুন, 10 কোয়া মতো রসুন পেস্ট করে রেখেছি একই সাথে, আর 1/2 ইঞ্চি আদা, দুটো একসাথে পেস্ট করে রেখেছি, যেটা আমি এই তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার লো ফ্লেমেই কিন্তু এই রসুনটাকে জাস্ট একটু নাড়াচাড়া করে, এখন এর মধ্যে একটা মিডিয়াম সাইজ টমেটো, সেটাকেও আমি পেস্ট করে রেখেছি, তো সেটাও দিয়ে দিলাম। দিয়ে এখন টমেটো দেওয়ার পর ফ্লেমটা আবার মিডিয়ামে করে দিলাম, কারণ টমেটো কষাতে হবে ভালো করে। এবার এখানে আমি 1/2 টিস্পুন শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে এগুলোর সাথে মিশিয়ে আবার একটুখানি কষিয়ে নেব, তারপরে কিন্তু ভেজে রাখা কাঁকড়াগুলো এখানে দিয়ে দেব। আপনাদের যদি রান্নাটা দেখে ভালো লাগে তাহলে একটা লাইক করার জন্যে অনুরোধ রইল। এটা কিন্তু আমি পুরো কষিয়ে তারপরে কাঁকড়া দেব না, হাফ কষা হয়েছে, এবার আমি কাঁকড়াগুলো দিয়ে দিচ্ছি, কেননা কাঁকড়া দেওয়ার পর আবার বেশ কিছুক্ষণ আমি এটা কষিয়ে নেব, সেই জন্যে আমি কিন্তু টমেটো বা আদা রসুন কিন্তু পুরো কষাইনি, হাফ কষিয়েছি। এখানে 4টে কাঁচা লঙ্কা পেস্ট করে দিয়ে দিয়েছি, আর কারণ কাঁচা লঙ্কাটা দিলে না খুব সুন্দর একটা গন্ধ হবে, সেই জন্য এখানে একটু কাঁচা লঙ্কা দিলাম। এবার সেটাকেও ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে বেশ কষিয়ে নিচ্ছি কাঁকড়াটা। আর এখানে 1/4 টিস্পুন লবণ আমি দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দিয়ে দেবেন। আর আমি যে ভেজে রেখেছিলাম রসুনগুলো, সেই রসুনগুলো এখন দিয়ে দিলাম। এবার আর একটু নাড়াচাড়া করে ভালো করে এটা আমি কষিয়ে নেব। আর এবার একটা ছোটো কাপের 1 কাপ মতো জল এখানে দিয়ে দিচ্ছি, যে বাটিতে আমি কাঁকড়াগুলো নুন হলুদ মিশিয়েছিলাম, মাখিয়েছিলাম, সেই পাত্রতেই জলটা দিয়ে ধুয়ে এগুলো দিয়ে দিলাম। আমি আলাদা করে কিন্তু এখানে আর কোনো হলুদ দেব না,
এবার গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে আছে। এখানে আমি সুগার ফ্রি দিলাম, আপনারা হাফ টিস্পুন চিনি দিয়ে দেবেন। এখন এটা আমি আবার ফ্লেম লো করে ঢাকা দিয়ে 3 মিনিট মতো হতে দেব, 3 মিনিট বাদে আবার ফিরে আসব। আপনাদের যদি রান্নাটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল। এখন আমি আবার ঢাকনাটা খুলে দিলাম 3 মিনিট বাদে। এখানে 3টে লঙ্কা চিড়ে দিয়ে দিচ্ছি আর দিয়ে ভালো করে মিশিয়ে দেব। যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তাহলে আমার পরের যে রান্নার নোটিফিকেশন সেগুলো আপনারা পেয়ে যাবেন, আর আমিও এর পরে ভালো আরও কিছু ভালো রান্না করার জন্য উৎসাহিত হব। এবার এখানে 4-5টা ধনেপাতার গাছ কুচিয়ে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম, আর দিয়ে একটু নাড়াচাড়া করে আবার কিন্তু গ্যাস এখন কিন্তু লোতেই আছে, ফ্লেম লোতেই আছে, আবার 1 মিনিট এটা জাস্ট হতে দেব, তারপরে ঢাকনা দিয়েই আবার 1 মিনিট হতে দেব। তারপরে আমি 1 মিনিট বাদে ঢাকনা খুলে এর মধ্যে আবার কিছু ইনগ্রেডিয়েন্ট দেব। এই রান্নাটা কিন্তু খুব ভালো হয়, আমার বাড়ির প্রত্যেকে খুব ভালোবাসে। এবার আবার আমি ঢাকনাটা খুলে এবার একটু নাড়াচাড়া করে নিলাম, আর এখানে এখন 1/4 টিস্পুন আমি গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম, আর আধখানা পাতিলেবু কেটে রেখেছি, সেই আধখানা পাতিলেবুর রস এখানে আমি দিয়ে দিচ্ছি। আধখানা পাতিলেবুকে 2 টুকরো করে সেই 2 টুকরোর রস আমি এখানে দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এই রান্নাটা যেটা আমি আপনাদের বলছিলাম আমার বাড়ির লোক ভীষণ পছন্দ করে, তো সেই জন্যে আমি আপনাদের সাথে এটা শেয়ার করলাম। আমি বলবো একবার করে খেয়ে দেখবেন। রান্নাটা হয়ে গেছে। এই রান্নাটা স্টার্টার হিসাবে কিন্তু ভীষণ ভালো যায়, স্টার্টার হিসাবে এটা খাওয়া যেতে পারে, তাছাড়াও ভাতের সাথেও খাওয়া যেতে পারে। যারা একটু শুকনো করে গ্রেভি দিয়ে খেতে পারেন তাদের কিন্তু এখানে যা মশলা লাগানো আছে তাতেই হয়ে যাবে। আর যদি কেউ শুকনো খেতে না পারেন তাহলে আমি যতটা ড্রাই করেছি ততটা ড্রাই না করে একই প্রসেস মেনটেন করে জাস্ট একটু মানে ঝোলা ঝোলা রাখবেন, গ্রেভি গ্রেভি রাখবেন, তাহলে কিন্তু এটা ভাতের সাথে খাওয়া যাবে। আবার নতুন কোনো রান্না নিয়ে আমি আসব, আর আমার রান্না সম্পর্কে কিছু বলার থাকলে কমেন্টে জানাবেন। আর আপনারা সবাই ভালো থাকবেন, পরের রান্না নিয়ে আবার দেখা হবে আপনাদের সাথে। আজকের মতো নমস্কার।